নির্বাচনী বতাহ নলগা এখন গাঁও এয়া করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তত কাঁইটিয়াতারর বেড়র বাহির থাকা গোবিন্দপুর গাঁও। স্বাধীনতার পাছত দেশ বিভাজনের ফলত পাকিস্তানের সৃষ্টি হতে এই গাঁওয়ার মাজেরে সীমারেখা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ত 1971 সনত এই পূব পাকিস্তানের পরাই বাংলাদেশের সৃষ্টি হয়। পিছে আন্তঃরাষ্ট্রীয় নিয়ম মানি মূল সীমারেখার 150 গজ এরি কাঁইটিয়াতারর বেড় বহুর বাবে এই গাঁওখন ভারতের মূল ভূখণ্ডর পৰা বাহিরলৈ ওলাই যায়। এই বিশেষ গাঁওখনতে উপস্থিত হয় নিউজ 18 সাংবাদিক গৌরীশ নন্দী। এয়া হয়েছে 1362 নম্বর পিলার। এই ফাল যদি দেখা যায় ভারতের অংশ ইন্ডিয়া, আর যদি আমি এই ফাল যাও তেনহলে এয়া ভারত বাংলাদেশের অংশ। গতিকে যদি কোয়া যায় যদি মই এক প্রকার মানে এটা পড়ি দিলেই মই বাংলাদেশে যাব পারো। মই আরো অল্প দেখাবলৈ চেষ্টা করিম। মই একেবারে হেক ইয়াত সীমান্তত আছো। গাঁওখনের নাম কি? গোবিন্দপুর। আমরা বহুত আগ থেকে আছি এখানে, 1362 আগ বহুত আগে, কারণ আমার জন্ম হয়েছে এখানে। সম্পূর্ণ পুরোপুরি মানে এই জায়গাটা ছেড়ে অন্যখানে ঘর বানানোর এটা তো এখন কথাই লাগিয়া, এখানে যাওয়ার তো এখন কথাই লাগে, আমরা সমস্যা আছে। এখন দেখুন আমরা যাইতাম যে আমরা যাইতে যাইলে সব একলগে এক জায়গায় যাইতে থাকি, আর এখান থেকে গেলে কি দেখুন আমরা হঠাৎ আর এক জায়গায় যাইমো, গিয়া এখন এক এক জায়গা দেখে যাইমো, সেইখানে ঘর বানাইমো, এটা তো কোনো নির্দিষ্ট নাই। এখন এক জায়গাতে নিয়ে পালাইবা না টাকা দিবা, এটা তো একটা পয়সা লাভ করা হলে তো কোনো একটা দায়িত্ব না। আসলে নির্বাচনের সময়ত যে ইয়ে আছে তেওঁলোকে কি আহে নেকি, যেবিলাক প্রার্থী অকল থিয় হয় বিভিন্ন দলের পৰা? ও তো আহে ভোটের সময়, আর তারপিছত আর বেশি লক্ষ্য করে না। এটা আপনাদের মানে মূলত কোন অসুবিধা ভুগি আছে এখন? মূলত অসুবিধা আমরা রাস্তা কাছে অসুবিধা। নির্ধারিত সময়ত বিএসএফে গেট খুলি দিলেহে এই অঞ্চলের রাইজে ভারতের মূলভূমিত প্রবেশ করিব পারে। বজার সমার ছাত্র ছাত্রীর বিদ্যালয়লৈ অহা যোৱা চিকিৎসা কৰিব সকলো কাম করব পাৰে। পুনৰ সন্ধ্যার ভিতর সকলো কাম শেষ করে কাঁইটিয়া তারর বেড়র বাহিরত থকা গাঁৱলৈ সোমাই যাব লাগে লোকসকল। ভারতের মূল ভূখণ্ডর বাহির ওলাই যাওয়ার বাবে সরকারি সকলো আসনির পরাও বঞ্চিত এই লোকসকল। আনকি গাঁওখনের লড়া ছোৱালীক আন কোনো লোকে বিয়াও পাতিব নিবিচারে। যদিও বর্তমানে গাঁওখনত সরকারে বিজুলি আর খোয়াপানির ব্যবস্থা করে দিছে বা বিএসএফে তেওঁলোকক যিমান সম্ভব সহায় করে, কিন্তু দরিদ্র লোকসকল আজিও বঞ্চিত প্রধানমন্ত্রীর আবাস যোজনার আসনির সুবিধা লাভ করার পৰা। সেয়ে এই গাঁওখনত নির্বাচনক লৈ নাই কোনো উৎসাহ। কেতিয়া ভারত সরকারে এই সকল লোকক কাঁইটিয়াতারর বেড়র ভিতর সংস্থাপন করিব তালৈকে অপেক্ষা করেছে গাঁওবাসী। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দীৰ রিপোর্ট, নিউজ 18।